মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক মানিকগঞ্জ জেলার সদর বাস স্টেশন ও দৌলতপুর বাচামরা ইউনিয়নের বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মইনুল হোসেন খান নিখিল মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন মানিকগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সাবেক জাতীয় দলের ক্রিকেটার নাইমুর রহমান দুজ্জয় এমপি এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহসভাপতি আব্দুল মজিদ যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান বাবুল কাজী এনায়েত হোসেন টিপু সুলতানুল আজম আপেল আবু মোহাম্মদ তাইবুর রহমান টিপু সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মন্থু সুবেদ কুমার সাহা যুবলীগ সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক সম্পাদক আফতাফ খান রনি মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি জেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় যুবলীগ স্থানীয় যুবলীগের নেতৃবৃন্দ